হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে একটা রেসিপি শুধুমাত্র শেয়ার করতে যাচ্ছি, তাই প্রথমে উপকরণগুলো একটু দেখিয়ে দিব। এখানে কাঁচা মরিচ আছে, রসুন, টমেটো, আর এখানে দেখতে পাচ্ছেন মাংসের কিমা। তো এই কিমা দিয়ে আমি একটা কোপ্তা কারি তৈরি করব। কিমা দেখা যায় যে আমরা শুধুমাত্র পুর হিসাবে ব্যবহার করি বা পাস্তাতে দিই। তো আজকে এই কারিটা আপনাদের অনেক ভালো লাগবে। এখানে কিছু গরম মশলা নিয়েছি, যেমন মেথি, মৌরি, চিকন জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু জয়ফল আর কিছু বাদাম। বাদাম আমি চীনা বাদামটাই নিয়েছি, সবচেয়ে ভালো হয় ক্যাশোনাটাই ব্যবহার করলে। আর এদিকে 3 টেবিল চামচ বেসনকে একটু ভালো করে টেলে নিচ্ছি, কারণ বেসনের মধ্যে একটা কাঁচা কেমন জানি একটা গন্ধ থাকে যেটা ভালো লাগে না। সামান্য একটু টেলে নিলে এটার ঘ্রাণটা খুবই সুন্দর হয়। তো অল্প তাপে এটা ভাজতে হবে অনেকক্ষণ। আর এইদিকে কাঁচা মরিচগুলোকে আমি থেতলে নিয়েছি, আর সেখানে অল্প একটু পুদিনা পাতা দিচ্ছি। চাইলে ধনে পাতাও ব্যবহার করা যাবে, আমার পুদিনা পাতা পছন্দ, তাই আমি পুদিনা পাতা দিচ্ছি। একটু থেতলে নিলে বলগুলো যখন তৈরি করব করতে সুবিধা হবে। রসুনও দিয়ে দিলাম 3 কোয়া, ওগুলাও ছেঁচে নিব। এটাতে ব্লেন্ড না করে একটু থেতলে নিলে জিনিসটা ভালো হয়। তো এখন সব মশলাপাতি আস্তে আস্তে কিমার সাথে মিক্সড করব। এটা খুবই সিম্পল একটা কারি, কিন্তু দেখতে অনেক চমৎকার, বাচ্চাদের প্রিয় একটা খাবার হবে। চাইলে ঈদে পোলাও তৈরি করলে পোলাওর পাশাপাশি এটা রাখা যায়। এটা পোলাও দিয়ে যেমন খেতে ভালো লাগে, তেমনি পরোটা, সাদা রুটি সব কিছুর সাথে। তো কিমাতে আমি প্রথমে লবণ দিলাম, তারপরে একটু করে হলুদ, লাল মরিচের গুঁড়ো। হলুদ আমি আন্দাজ অনুসারে দিয়েছি, লাল মরিচটাও আমরা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করি সেই রকম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে পাউডার, আর যে বাদাম সহ গরম মশলা ক্রাশ করে রেখেছি ওগুলোই দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি ওই যে থেতো করে রাখা রসুন, পুদিনা পাতা, কাঁচামরিচ। এভাবে কাঁচামরিচটা দিলে খুলেও আসে না, তখন মুখে পড়লেও খুব বেশি বিরক্ত লাগে না। এখন দিয়ে দিলাম আদা পেস্ট, আর দিয়ে দিলাম জিরা পাউডার। আমি মাখাচ্ছি না, একটু পরে মাখাবো। বেসনটাও রেখে দিলাম। এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। সাধারণত আমি এত তেল দিই না, ভাবলাম আজকে একটু করে দেখি কেমন লাগে। মূলত একটু বেশি তেল দিলে পেঁয়াজটা ভালো হয়, তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিচ্ছি। পেঁয়াজটা একটু ছড়িয়ে রাখছি, তারপর এইদিকে এখন সব কিছু একসাথে মিক্সড করব। বেসন আমি যা নিয়েছি 3 টেবিল চামচ, তার অর্ধেক এখন দিচ্ছি, বাকিটা প্রয়োজন অনুসারে দিব। খুবই সিম্পল, দেখা যায় যে এখানে কোনো হাড় বা চর্বির কোনো কিছুর অংশ থাকে না, তখন বাচ্চারা খুব নিশ্চিন্ত মনে খেতে পারে। আমার ছেলে তো যে মাংসের পিসে চর্বি থাকবে সেটা একদম খায় না, তো তার জন্য আমার ছেলের অনেক পছন্দের রেসিপি এটা। বেরেস্তাটা একটু হাত দিয়ে কষলে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ঘি। ঘিটা দিলে কোপ্তাগুলা একটু সফট হবে, মানে একটু শাহি শাহি ভাব হবে। বেসনটা দিলে বাইন্ডিংয়ের কাজটা হবে, সেই সাথে টেস্টও হবে। বেসনের বদলে ব্রেড ক্রাম্বসও দেওয়া যায়, তবে সেটার টেস্ট একটু ভিন্ন আসে। এখন ভালো করে একবারে সব কিছু মেখে নিচ্ছি। বেসন যেটা বাকি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। টোটাল আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি। এখন ভালো করে মিক্সড করব। মাখাতে মাখাতে মনে হচ্ছে আর কিছুরই প্রয়োজন নেই, সব কিছু একদম পারফেক্ট আছে। তো এটা রেস্টেও রাখতে হয় না, এক্ষুনি আমি বল তৈরি করে নিব। হাতের তালুতে আমি একটু পানি নিয়েছি, চাইলে তেলও ইউজ করা যায়, তবে পানি নিলেই আমার কাছে ভালোই লাগে। তো গোল গোল করে বলের মতো করে নিচ্ছি, লম্বাটেও করা যায়, তবে আজকে আমি গোল করছি, গোলটাই মনে হচ্ছে ভালো লাগবে। সবগুলা একটু চেষ্টা করব একই সাইজে করতে, তাহলে দেখতেও ভালো লাগবে। বলগুলা তৈরি হয়ে গেলে সরাসরি আমরা এগুলো রান্না করে ফেলবো, অর্থাৎ এগুলাকে কোনো প্রকার ফ্রাই করার প্রয়োজন নেই। অনেক সুস্বাদু একটা কারি। তো চাইলে চিকেন কিমা দিয়েও এরকম সেমভাবে করা যাবে, বা মাটন কিমা। তো বল সবগুলা তৈরি করা হয়ে গেছে, এখন রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিয়েছি সেখানে অল্প একটু আদা দিলাম। আদাটা হালকা একটু তেলের সাথে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম আস্ত গরম মশলা, লবঙ্গ, এলাচ,
আর তেজপাতা। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ একটা টমেটো পেস্ট আর একটু টমেটো পিউরি বাজারের কেনাটা। এটা দিলে কালারটা খুবই সুন্দর আসে আর ফ্রেশটা দিলে টেস্টটা একটু ভালো আসবে, তাই আমি দুটোই দিলাম। টমেটোটা হালকা হালকা ভাজা হয়ে আসছে আর এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সেই সাথে ধনে পাউডার আর অল্প করে জিরে পাউডার। প্রত্যেকটা মশলা আমি কম কম দিচ্ছি, কারণ মাংসের মধ্যে সেম মশলা আমরা দিয়েছি, যেই মশলাগুলো এখন দিচ্ছি সেগুলো শুধুমাত্র গ্রেভি অনুপাতে দিব, আর এটাতে গ্রেভিটা খুব বেশি হবে না, একটু মাখা মাখা হবে। পানি দিতে হচ্ছে না এখনও, যেহেতু টমেটোতে এখনও পানি আছে, তো টমেটোর পানির মধ্যে মশলাগুলো কষছে। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ যদি লেগে যায় তাহলে তো সর্বনাশ। ভালো করে মশলাগুলোকে কষাতে হবে সময় নিয়ে, তো কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখব। কিছু সময় ঢাকার পর দেখা গেছে মশলাগুলো অনেকখানি নরম হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আগিয়ে দেওয়া উচিত ছিল, মনে ছিল না। লবণ দিয়ে দিলে মশলাপাতিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো যাই হোক, মশলা এখন মোটামুটি কষানো হয়ে গেছে, যেহেতু তেল ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি অল্প একটু বেরেস্তা বাকি ছিল সেটাও দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর আরও কিছু সময় নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষানো মোটামুটি হয়ে গেছে, এখন একটু গরম পানি দিব। পানিটা অল্পই দিব, বেশি পরিমাণে দিব না, যতটুকু মশলাগুলো কষাতে লাগে। আরও কিছু সময় পানির সাথে এগুলাকে একটু কষাবো। এখন আস্তে আস্তে বলগুলা ছেড়ে দিচ্ছি। দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ এগুলা যেহেতু ফ্রাই করা হয়নি, তো আমি চামচও ব্যবহার করব না। কিছু সময় মিডিয়াম তাপে এগুলা যেভাবে আছে সেভাবে শুধু রান্না করব। হালকা একটু নেড়ে চেড়ে দেওয়া যাবে, যেহেতু তলানিতে মশলা আছে, পেঁয়াজ আছে, ওগুলো পুড়ে যেতে পারে। যদি দেখি যেভাবে অনায়াসে বলগুলা যে কোনো এক পাশে চলে যাচ্ছে, তার মানে তলানিতে লাগেনি। তো আমি আলতো হাতে একটু ধুলিয়ে দিচ্ছি। প্রায় 12-15 মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করব। এদিকে দেখেন আমার বাবাটা কি এনেছে, এটা কি একটু খেয়াল করে দেখেন। অনেক খুশি, এটা হচ্ছে যে মুরগির বাচ্চা। খেয়াল করেছেন, চোখ দিয়েছে, ভেতরে পালক দিয়েছে, কালারফুল পাও আছে। এটা তাকে স্কুল থেকে বানিয়ে দিয়েছে, ও অবশ্য টিচারকে হেল্প করেছে, টিচার বলল। তো মূলত টিচারেই বেশি কাজ করেছে। এখানে একটু ঘামও দিয়েছে, যাতে এটা কোথাও ঝুলিয়ে রাখতে পারে। এটা অবশ্য পাসিয়াইনিন একটা অনুষ্ঠান ফিনল্যান্ডের মানুষদের, তো ওই অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় ছোটখাটো হাতের কাজ করে, যেমন ফাদার্স ডে, মাদার্স ডেতে বিভিন্ন কার্ড তৈরি করে ওরা ছোট ছোট হাত দিয়ে। দেখতে বেশ চমৎকার না? আমার সত্যি অনেক ভালো লাগছে। আবার প্লাস্টিক দিয়ে মানে কভার করে দিয়েছে, যাতে সহজে নষ্ট না হয়। ডে কেয়ারে যেহেতু ঝুলিয়ে রেখেছিল, ও অস্থির হয়ে গেছে, এখানে ঝুলাবে, আমি একটু হেল্প করলাম। যেখানে তার টয় আছে সেখানে সে ঝুলিয়ে রেখেছে। এইদিকে কোপ্তাগুলাও একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখনও চামচ ব্যবহার করব না, জাস্ট একটু ধুলিয়ে দিব। তো এ পর্যায়ে মনে হচ্ছে নিচে দিয়ে মশলা সুন্দরভাবে আছে, কোনো প্রকার লাগেনি। তো আমি স্পাচুলার সাহায্যে আলতো হাতে উল্টে উল্টে দিচ্ছি, যাতে দুই পাশেই সুন্দরভাবে কুক হয়। এগুলি হতে হতে আমি এই ফাঁকে ভাজাভুজির কাজটাও করে ফেলি, কারণ ইফতারেরও সময় হয়ে যাচ্ছে। বাসায় কেউ নেই, বাবাটাকে নিয়ে কিছু সময় যে থাকবো সেটাও হয়ে উঠছে না। তারপরও ফাঁকে ফাঁকে আজকে কিন্তু অনেক সময় তার সাথে ছিলাম। আজকে দুদিন একটু ভালো লাগছে, তারপরও দেখা যায় যে আমার কাছেই থাকতে চায়। তো ফাঁকে ফাঁকে ওকে সময় দিচ্ছি আর সেই সাথে ইফতারগুলোও রেডি করে নিচ্ছি। এদিকে এই কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেছে মনে হচ্ছে, পানিটা কমে আসছে। তো আমি এখানে একটু অন্য কিছু দিব, তার আগে তেজপাতাগুলো ফেলে দিই, এগুলার আর কাজ নেই। এগুলা যখন দরকার ছিল তখন ছিল। সামান্য হাফ টিস্পুনের মতো চিনি দিচ্ছি, এতে টেস্টটা একটু ভালো লাগবে। সেই সাথে অল্প একটু টক দইকে বাড়িতে ভালো করে ফেটে দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে অন্যরকম ভালো লাগবে আর কালারটা দেখেন কি চমৎকার হচ্ছে। তারপর দইটা দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো ভালো করে এটাকে একটু জাল দিয়ে নিয়েছি। এই তো শেষ, আর কোনো মশলাপাতি কিছুই ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে একটু ঘি দিতে পারেন, আমি দিচ্ছি না, খুব বেশি ভারী হয়ে যাবে তাই।
প্রত্যেকটা বলই একদম সুন্দর আস্ত আস্ত আছে আর গ্রেভিটাও অনেক মজা। তো এটা সবারই অনেক পছন্দের একটা কারি হবে, দেখতে যেমন চমৎকার খেতেও। এটা অবশ্যই রাখবেন ঈদের মেনুতে। তাহলে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।